Assalamu alaikum. I'm Professor Dr. S.M.G. Kibria, General Laparoscopic and Vascular Surgeon, Lakeview Clinic and Vascular Center, Gulshan 2 থেকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। কিছুদিন আগে আমি পিত্তথলির পাথর এর প্রতিকার এবং এর কারণ এই নিয়ে কথা বলেছিলাম। আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি, আমার এই লিংকে ক্লিক করলে সেই ভিডিওটি দেখে ফেলতে পারবেন। ওই ভিডিও দেখার পরে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করলেন যে তারা জানতে চাইলেন যে পিত্তথলির পাথর সম্বন্ধে জানলাম, আমাদের অনেকের পিত্তথলিতে পলিপ আছে, এর জন্য কি করা যায়। তো পিত্তথলির পলিপ খুব কমন একটা জিনিস, অনেকের পাথরও থাকে পলিপও থাকে এবং এই নিয়ে অনেকে দুশ্চিন্তায় ভোগেন। আবার কেউ কেউ কারো কারো পাথর না থাকলেও পলিপ থাকতে পারে। এখন পিত্তথলির পলিপ হলে মানুষ দুশ্চিন্তায় ভোগেন, কারণ সবাই জানেন স্টামাকে পলিপ হলে, কোলনে পলিপ হলে ওই সমস্ত জায়গা থেকে ক্যান্সারে পরিণত হতে পারে, এটা স্বভাবতই একটা আশঙ্কার কারণ। কিন্তু ম্যাক্সিমাম পিত্তথলির পলিপ ক্যান্সারাস না, বা এখান থেকে ক্যান্সার হয় না। কিন্তু কোনটা ক্যান্সার হবে আর কোনটা ক্যান্সার হবে বলা অত্যন্ত মুশকিল, কারণ পিত্তথলির ক্যান্সার অত্যন্ত রেয়ার, খুব কম হয়, সাধারণত দেখাই যায় না। এবং যখন ধরা পড়ে তখন কাকতালীয়ভাবে ঘটনাচক্রে ধরা পড়ে, তখন খুব একটা কিছু করার থাকে না। আর সেই জন্যই অনেকে ভাবেন যে যদি পিত্তথলিতে পলিপ হয় তাহলে আমি কীভাবে বুঝবো আমার কি কি করার আছে। 60-90% পিত্তথলির পলিপগুলোকে আমরা বলে থাকি সিউডো পলিপ, যা আসলে সত্যিকার অর্থে টিউমার পলিপ না। এর দুটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে কোলেস্টেরলের ক্রিস্টাল দানাগুলো পিত্তথলির যে ইনার লাইনিং বা মিউকাস মেমব্রেন বা ভেতরের যে পর্দা আছে ওইটার মধ্যে জমে পলিপের আকার ধারণ করে, অথবা ঘন ঘন ইনফেকশন বা প্রদাহের কারণে পিত্তথলির যে ভেতরের লাইনিংগুলো সেগুলিও বড় হয়ে পলিপের আকার ধারণ করতে পারে, এবং এই দিকে বলা হয় সিউডো পলিপ। তবে কিছু কিছু সত্যিকার অর্থে পলিপ আছে। মুশকিলটা হলো যে অন্যান্য জায়গায় যখন আপনি বায়োপসি করতে পারেন কোনো টিউমার হলে, পিত্তথলির ক্ষেত্রে সেই কাজটা করতে পারেন না, কারণ বায়োপসি করতে হলে আপনাকে সুই ঢুকাতে হবে, সেই সুই ঢুকালে আপনার গলব্লাডার ফুটা করতে হবে, আর যদি গলব্লাডার ফুটা করা হয় তাহলে কোনো দিনই সেটা সেরে ওঠে না, সেখান থেকে ভীষণ রকমের কমপ্লিকেশন হয় এবং মানুষ সেখান থেকে সেরে উঠতে পারে না। সেই জন্য পিত্তথলিতে কখনোই বায়োপসি বা নিডল ঢুকানো হয় না। তাহলে জানার উপায় কি এবং করণীয় কি? জানার উপায় হচ্ছে আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান। এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে কার পিত্তথলিতে কতগুলো পলিপ আছে এবং পলিপের ধারণটা কিরকম। অনেকে বলেন আমার অনেকগুলো পলিপ ধরা পড়েছে, আমার কি ভয় আছে? পলিপের সংখ্যার সঙ্গে ভয়ের কোনো সম্পর্ক নেই। অতএব যদি আপনার আল্ট্রাসাউন্ডে অনেকগুলো পলিপ বলে, সঙ্গে সঙ্গে যে একেবারে কাহিল হয়ে যেতে হবে তার কোনো মানে নেই। তাহলে কিভাবে বুঝবেন যে কোনটাকে নিয়ে ঘাবড়াতে হবে আর কোনটাকে নিয়ে ঘাবড়াতে হবে না, আর কোনটাকে পর্যবেক্ষণে রাখবেন? সাধারণত যে সমস্ত পলিপ দেখা যায় যে ছোট্ট 5 মিলিমিটার, তার সঙ্গে একটা বোটার মতো আছে, মনে হচ্ছে যেন একটা গাছ থেকে ফলের মতো ঝুলে আছে, সেগুলি সাধারণত বেনাইন, এগুলিকে কিছু করতে হয় না, এদেরকে পর্যবেক্ষণের মধ্যে রাখলেই হয়। এবং তাহলে কাদেরকে পর্যবেক্ষণের মধ্যে রাখবেন? 5 মিলিমিটারের নিচে যেগুলো আছে, আমরা সাধারণত বলি যে 5 মিলিমিটারের নিচে এদেরকে কিছুই করতে হবে না, পর্যবেক্ষণ করতে থাকেন। অর্থাৎ একবার যদি ধরা পড়ে থাকে, যিনি আপনার আল্ট্রাসাউন্ডটা আগে করেছিলেন তাকে দিয়েই আরেকবার 6 মাস পরে স্ক্যানটা করিয়ে নেন। তারপরে হচ্ছে যে যেই সমস্ত পলিপগুলো বোটার মতো না, কিন্তু অনেক বিরাট একটা জায়গা জুড়ে একটা ঢিপির মতো হয়ে আছে, সেগুলো যার সঙ্গে কিনা পিত্তথলির যে ওয়াল বা দেয়াল যেটা সেটাও ফুলে গেছে, সেই সমস্ত জায়গায় এরা এদেরকে পর্যবেক্ষণে তো রাখতেই হবে, কিন্তু যেই মুহূর্তে এই জিনিসগুলো 7 মিলিমিটার
সাইজে চলে আসবে, তখন আর দেরি করা যাবে না। অথবা এদের ক্ষেত্রে যেগুলো ছোট আছে, তারা যদি মনে করেন আপনি হঠাৎ করে আবার ছ মাস পরে স্ক্যান করলেন, পর্যবেক্ষণে রাখছেন, এবং দেখা গেল যে ছ মাসে সে 2 মিলিমিটার খুব র্যাপিডলি বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রেও আপনার এটাকে নিয়ে আর বসে থাকা যাবে না। আর তৃতীয়ত হচ্ছে, যদি কাকতালীয়ভাবেই কোনো একটা পলিপ ধরা পড়ল আর সেখানে দেখা গেল সে এরকমও না এরকমও না, কিন্তু 9 মিলিমিটার, কনভেনশন হলো যে এই সমস্ত ক্ষেত্রে আপনার পিত্তথলি ফেলে দেওয়া অবশ্যই দরকার। পিত্তথলিতে পলিপ হলে সাধারণত কোনো উপসর্গ হয় না, যে সমস্ত উপসর্গ হয় সেগুলি ওই ওর পলিপের সঙ্গে যে পাথর টাথর থাকে, পাথরগুলি যে উপসর্গগুলি করে, মাঝে মাঝে বমি বমি ভাব, মাঝে মাঝে ব্যথা, সেগুলি হতে পারে, কিন্তু শুধুমাত্র পলিপের জন্য সাধারণত আপনি কোনো ধরনের অস্বস্তিতে ভুগবেনই না। অতএব মোদ্দা কথা হচ্ছে, 5 মিলিমিটারের বা তার চেয়ে কম পলিপ, বড় সাইজের পলিপ হলে এটাকে পর্যবেক্ষণে রাখেন, আল্ট্রাসাউন্ডের মাধ্যমেই তাকে পর্যবেক্ষণে রাখেন, যিনি আগে আপনার প্রথম আল্ট্রাসাউন্ড করেছিলেন তাকে দিয়েই পরবর্তী আল্ট্রাসাউন্ডটা করান। যদি দেখেন যে হঠাৎ করে 6 মাসের মধ্যে সে 2 মিলিমিটার বড় হয়ে গেছে, তাহলে আপনাকে এই পলিপটা ফেলে দিতে হবে, আর পলিপ ফেলার একমাত্র উপায় হচ্ছে পিত্তথলিটাই ফেলে দিতে হবে। কিন্তু যাদের এরকম ব্রড বেজ বা ঢিপির মতো পলিপ হয়ে আছে এবং সঙ্গে পিত্তথলির যে দেয়াল, সেই দেয়ালটারও মধ্যে এই দেয়ালের থিকনেসটা বেড়ে গেছে, সাধারণত 3 মিলিমিটার হয়, কারো যদি মনে করেন এটা থিকনেসটা বেড়ে যায়, এই জায়গাটা বেড়ে যায়, তাহলে আপনাকে একে সন্দেহ করতে হবে এবং এই পিত্তথলিটা ফেলে দিতে হবে। আর কারো যদি ঘটনাচক্রেই 9 মিলিমিটার পলিপ একটা দেখে পাওয়া যায়, তাহলে আর অপেক্ষা করাই যাবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি অনেকগুলো পলিপ দেখেন, তার মানে এই না যে আপনার অবস্থা খুব খারাপ, যে কোনো মুহূর্তে আপনার ক্যান্সার হয়ে যাবে। মনে রাখবেন, পিত্তথলির ক্যান্সার অত্যন্ত অত্যন্ত রেয়ার, তবে আমাদেরকে, আমরা যদি সচেতন হই, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো কোন কোন পলিপের ব্যাপারে আমাদেরকে অ্যাগ্রেসিভলি প্রোঅ্যাক্টিভলি আমাদেরকে কাজ করতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করছি। ধন্যবাদ।